আসুন, আপনি বসুন, আমি আপনার জন্য লস্যি আনছি। না না, আমি কিচ্ছু খাবো না। সর্দারজি যখন বলেছেন তখন লস্যি আপনাকে খেতেই হবে। খেতেই হবে? হ্যাঁ, তার উপর আপনি যে শিবনাথদার গেস্ট। গেস্ট? ও বাবা, তুমি তো ভালো ইংরেজি জানো। হ্যাঁ, শিবনাথদা তো রোজ রাত্রে আমাকে পড়ায়। আচ্ছা আপনি বসুন, আমি আসছি। শিবনাথ ভট্টাচার্য? শিবনাথ, আমি হঠাৎ বাইরে যাচ্ছি, তাই এই যাত্রায় তোমার কাছে যেতে পারলাম না, পরে যাব। তুমি যে বিএ পাস করে ট্যাক্সি ড্রাইভারি করছো, এটা বাঙালি ছেলেদের কাছে আদর্শ হওয়া উচিত। আমরা মুখে শ্রমের মর্যাদার কথা আওড়াই, কাজের বেলায় করি না। আশীর্বাদ দিও, আশীর্বাদক রবিদা। লুকিয়ে লুকিয়ে অপরের চিঠি পড়াটা কিন্তু পাপ, আর নিজের পরিচয় গোপন করাটা মহাপাপ। কে কে সেই মহাপাতক? তুমি। আমি? হ্যাঁ, তুমি যে বিএ পাস, অথচ সে কথা আমাকে বলনি কেন? আর তাছাড়া এরকম মূর্খ সেজে বেড়াও কেন? আমি তো মূর্খই তো, আমি মিস্ত্রি, ড্রাইভার। তাহলে এই যে শিবনাথ ভট্টাচার্য বিয়ে লেখা আছে, এটা কি মিথ্যে? না, ওটা মিথ্যে নয়। আরে তোর আজকালকার দিনে বিএ পাস ডিগ্রিটা একটা বলার মতো বিদ্যে নাকি? ওটা তো চাকরি পাওয়ার একটা প্রথম পাসপোর্ট, আর সেই পাসপোর্টটা তো আমি বহুকাল হলো ট্যাক্সির চাকার তলায় নিশ্চিহ্ন করে দিয়েছি। সমস্ত মন খুলে তোমায় জানালাম। তুমি বিশ্বাস করো, আমার জীবনে তুমি প্রথম পুরুষ। তুমি তাই। হ্যালো, কে মিতা? হ্যাঁ, কি বলছিস? একদিন ধরে এইসব কাণ্ড চলছে, আমায় কিছু বলিস নি? কি বলবো মাসিমা, আমরা ভেবেছিলাম জাস্ট এ গেম। তুমি সত্যি সিরিয়াস? অ্যাবসলিউটলি সিরিয়াস। দাঁড়া, ট্যাক্সি চালি? হ্যাঁ, শিবনাথের ট্যাক্সি চালি। হঠাৎ ছাড়ি নিয়ে বলতে তোমার একটু লজ্জা করলো না? এবারে গোল্লায় গেছো তুমি। গাড়ি গাড়ি টাকা খরচা করে লেখাপড়া শিখে এই তার ফল। তুমি কি বলছো? কি বলছি তা তুমি বুঝতে পারছো না? না, নির্লজ্জ বেহামি কোথাকার। ভেবেছো আমি কোনো খবর রাখি না? ডুবে ডুবে তুমি জল খেতে শিখেছো। ডুবে ডুবে জল খাবার কি আছে? জল খেতে হলে মাথা উঁচু করেই খাবো। তুমি কার কাছ থেকে কি শুনেছো জানি না, আর শুনতে চাইও না। দুদিন পরে হয়তো আমি নিজেই তোমায় বলতাম আমি শিবনাথকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করবো। কি বললি তুই? লজ্জা সরমের মাথা একেবারে পুড়িয়ে খেয়েছিস? কি ভেবেছিস তুই? আত্মীয় স্বজনের কাছে আমাদের মুখ দেখা বলার পথ রাখলি না। একটা মুখ খুব গেয়েও ট্যাক্সি ড্রাইভার? শিবনাথ মূর্খ নয় মা, সে ডিস্টিংশন নিয়ে বিয়ে পাস করে। কোনো কথা আমি শুনতে চাই না, তোমার বেহায়াপনা আমি বার করছি।